নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। বন্ধুরা, যেরকম কথা ছিল ঠিক সেরকমই আজকে আমি 11:15 চলে এসেছি তোমাদের সাথে নাউনের বদলে প্রোনাউন। কেন এরকম টাইটেল রাখলাম? তার কারণ হচ্ছে নাউনের বদলেই প্রোনাউনটা বসে, ঠিক আছে? যখন নাউন থাকবে না তোমার হাতে, তখন নাউনের জায়গায় সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে তোমাকে প্রোনাউন বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলে যাই আজকে। আমরা দেখিনি কতজন আছে আমাদের সাথে আজকে। আমাদের সাথে আজকে দেখতে পাচ্ছি এখানে একজন ওয়েটিং, হয়তো ট্রান্সমিশনে একটু দেরি হচ্ছে, একটু পরে হয়তো তোমরা চলে আসবে। দেখি কজন আছে, দুজন ওয়াচিং, দুজন ওয়াচিং, চারজন লাইক, বাহ বেশ ভালো। তো যাই হোক, যারা যারা আছো এই এটাকে যতজনই তোমরা থাকো এটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকে আমি প্রথম অধ্যায় শুরু করছি প্রোনাউনের। আমি মাত্র 2 মিনিট পর আমি শুরু করছি, কিন্তু 3 মিনিটে তোমরা এটাকে যতটা পারো শেয়ার লাইক করো। 5 ওয়াচিং 5 লাইক চাই তাড়াতাড়ি। যারা যারা আছো এখনই আমাকে একটা থামস আপ নয়তো একটা রক সাইন তাড়াতাড়ি করে পাঠিয়ে দাও, কারণ তোমাদের কমেন্ট করতে গেলে টাইম লাগবে, কিন্তু স্মাইলি কিন্তু তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? চলো স্টার্ট, যতটা পারো এক্ষুনি। কারা কারা আছো প্লিজ আমাকে এক্ষুনি রেসপন্স করো। যারা যারা এখানে আছো হয় থামস আপ নয়তো রক, ওকে? তাড়াতাড়ি ফাস্ট, আর এটাকে যতটা পারো শেয়ার করতে থাকো, সাবস্ক্রাইব করো, আরও লোককে এখানে জুড়ে নেবো। আজকে আমরা কিন্তু একটা প্রোনাউন নিয়ে পড়ছি এবং প্রোনাউনের মধ্যে বেশ কিছু কনফিউশন আজকে আমরা দূর করবো। খুব ছোটো ভিডিও, কিন্তু তার মধ্যেই আমরা চেষ্টা করবো যে এগুলো সমস্ত কিছু আমরা দূর করে দিই, ওকে? সমস্ত রকম কনফিউশন। চলো তাড়াতাড়ি ফাস্ট 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 তাড়াতাড়ি কমেন্ট করো। 8 ওয়াচিং 7 লাইক না, 8 ওয়াচিং 8 লাইক হতে হবে। তাড়াতাড়ি ফাস্ট এক্ষুনি আমাকে কমেন্ট করো, হয় রক সাইন নয়তো থামস আপ, নয়তো আমি শুরু করতে পারছি না। আর দু মিনিট আছে তাড়াতাড়ি, যতটা পারো এটাকে শেয়ার করো, লাইক করো। ট্রান্সমিশনের প্রবলেম হচ্ছে আমি জানি, এখানে একটু ট্রান্সমিশনে লেট হবে, কিন্তু ওই জন্য বলছি তোমরা স্মাইলি পাঠাও, কমেন্ট করার দরকার নেই, হয় থামস আপ নয়তো এটা যে কোনো। তাড়াতাড়ি ফাস্ট উলগন্দ লাভার্স 7 1 3 4 2 4 ওয়েলকাম, তাড়াতাড়ি করো। আরও যারা যারা এখানে দেখছো এটাকে তাড়াতাড়ি করে শেয়ার করো, লাইক করো, নিয়ে বন্ধুদের সাথে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, তোমাদের গ্রুপে, বিভিন্ন রকম সব জায়গাতে এটা করো তাড়াতাড়ি। আমরা এখন এক্ষুনি আমরা শুরু করবো ফাস্ট। সৌভিক ভট্টাচার্য আমাকে পাঠিয়ে দিয়েছে থামস আপ, থ্যাংক ইউ সৌভিক। এটাকে যতটা পারো আরও লাইক করো, শেয়ার করো। আর 1 মিনিট বাকি আছে, 1 মিনিটের পরেই আমি শুরু করবো, জাস্ট আর 1 মিনিট স্টার্ট দাদা। আর 1 মিনিট সৌভিক, একটু দাঁড়িয়ে যাও, আর 1 মিনিট, জাস্ট 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। 11:18 বাজে, 11:19 স্টার্ট করে দেবো আমি। 10 ওয়াচিং মমতা বিশ্বাস পাঠিয়ে দিয়েছে, থ্যাংক ইউ মমতা। যতটা পারো আরও এটাকে শেয়ার করো, সবাইকে নিয়ে এসো, নয়তো মজা আসবে না। আজকে আমরা কিছু কিছু কোশ্চেন অ্যান্সার করবো, আমরা শুধু থিওরি পড়ছি আজকে, কিন্তু আমরা তার মধ্যে দিয়ে কিছু কিছু ছোটো ছোটো কোশ্চেন আমরা করবো এবং কনফিউশন দূর করবো, ঠিক আছে? চলো তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি। যারা যারা দেখছো এখন 8 জন ওয়াচিং, সুমনশীল দিয়ে দিয়েছে থামস আপ। 11:19 বেজে গেছে, স্টার্ট করছি আমি, ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা প্রথমে দেখে নিই প্রোনাউনটা কি। আমি প্রোনাউন বুকি বললাম, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে। ধরো আমি যদি করি আমি এরকম যে আমি যদি এখানে এটা বলি যে রাম গেভ আ বক্স টু রূপা, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে করি, আমি এবার এর পরে আবার বলতে যাচ্ছি দেন রূপা গিভ এ ফ্লাওয়ার টু রাম, তখন কি আমি আবার রূপাকে বলবো? না, আমি ধরো রামের ব্যাপারে বলছি, রাম গিভ এ বক্স, গেভ এ বক্স টু হিম, তাহলে রূপা গেভ আ ফ্লাওয়ার টু রাম। এটা যদি আমি আবার যদি বলি তাহলে ব্যাপারটা কি একই ব্যাপার হয়ে যাচ্ছে, ওকে? তাহলে রাম যদি আবার আমি কিছুটা বলি, রাম দেন, আমি যদি কমা দিয়ে এখানে দেন বলি, দেন রূপা গেভ ফ্লাওয়ার, ফ্লাওয়ার টু কি হবে, টু এরপর আবার রাম করবো না, তা আমি হিম করে দিই, হিম রামের পরিবর্তে, অথবা রাম আবার কিছু একটা করছে, তখন কি আমি আবার রাম দিয়ে শুরু করবো? বারবার কি নাম নিতে হয়? না, তাহলে রামের ব্যাপারে তখন আমি হি করে দেবো, দেন হি স্মাইল্ড, ওকে? দেন হি স্মাইল্ড, রামের কথাই বলছি হি। আর যখন আমি রূপাকে যখন আবার প্রোনাউন ইউজ করবো, রূপার জন্য কি ইউজ করবো? সি। এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এগুলো নিয়ে সব কিছু পড়বো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি করি, আমরা প্রোনাউনটা কখন ইউজ করি, যখন নাউনের পরিবর্তে আমরা ইউজ করি। ওই জন্য আজকের আমাদের এই টপিকটার নাম হচ্ছে নাউনের বদলে প্রোনাউন, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এবার আমরা দেখে নিই কতগুলো টাইপের প্রোনাউন আছে। দেখো এই কটা টাইপের যে প্রোনাউন আছে এগুলোই আমাদেরকে দরকার, ঠিক আছে। এবার এদের মধ্যে আরো ছোট ছোট ভাগ আছে, সেগুলোকে আমি নেক্সট ক্লাসে বা নেক্সট থিওরি ক্লাসে আরো এলাবোরেট করে দেবো, কিন্তু জেনারেলি এই কটা প্রোনাউনকে আজকে আমরা দেখে নিই কি কি। প্রথমে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ঠিক আছে, এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দে, যেগুলো হচ্ছে আমাদের আমাদের বা তোমাদের বা তার তোমার এই জিনিসগুলোকে যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনালি আমরা যখন কাউকে বলি, যেমন আই নিজেকে বলছি, উই আমরা, ইউ তুমি, ইউ মানে আবার তোমরা, হি মানে সে, শি মানে সে, মেয়েদের ক্ষেত্রে দে হচ্ছে তারা, তো ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের পার্সোনাল প্রোনাউন আছে। পার্সোনাল প্রোনাউনে আমরা তিনটে পার্সনকে ইউজ করি, তিনটে পার্সন আছে। কে কে? একটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কে কে? আই, উই, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, ওকে। নেক্সট হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কে হয়? ইউ হয়, জাস্ট ইউ, আর কেউ হয় না। তারপর হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন, প্লিজ এখন তোমরা এটাকে এক অক্ষরও বলবো না, আই, ইউ, আসও হবে না, আসটা কিন্তু প্রোনাউন নয়, ঠিক আছে, আসটা প্রোনাউন নয়, আওয়ারটা প্রোনাউন নয়, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে হবে। এবারে ব্যাপারটা হচ্ছে ইউ, তারপর হচ্ছে ফার্স্ট পার্সন আই, উই, থার্ড পার্সন কি? হি, শি, দে, ওকে। যখন এগুলো সাবজেক্ট হিসাবে ইউজ হবে তখন এভাবে যাবে, যখন অবজেক্ট হিসাবে ইউজ হবে তখন হয়ে যাবে দেম, হিম, হার, এটা হচ্ছে অবজেক্টিফাই করে দিলাম, অবজেক্টিফাই, অবজেক্ট হিসাবে ইউজ হলে দেম, হিম, হার, ঠিক আছে, সাবজেক্ট হিসাবে ইউজ হলে হি, শি, দে হলো। তারপর হচ্ছে ইউ, ইউ এর সাবজেক্টিভ ফর্ম যা, অবজেক্টিভ ফর্মও তাই, ইউ, ইউ। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে, তুমি যখন বলো ইয়োরটা কেন স্যার বলেছেন না, ইয়োরটা প্রোনাউন নয়, একটু পরে বলবো কেন প্রোনাউন নয়, ইয়োরসটা প্রোনাউন, ইয়োরসটা প্রোনাউন, ঠিক আছে, ইয়োরসটা প্রোনাউন, ইয়োরটা প্রোনাউন নয়, কেন একটু পরে বলছি তোমাদেরকে। আই, উই, আই, উই, আওয়ারটা প্রোনাউন নয়, আওয়ার্সটা প্রোনাউন, আওয়ারটা প্রোনাউন নয়, আওয়ার্সটা প্রোনাউন, কেন একটু পরে বলছি, আই, উই, আওয়ার্স, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আস হতে পারে, আস, এটা অবজেক্টিফাই, এগুলো হচ্ছে অবজেক্ট, এটা অবজেক্টিফাই, এটা হচ্ছে আই, উই হচ্ছে সাবজেক্টিফাই, ঠিক আছে, আওয়ার্সটা হচ্ছে আমাদের অবজেক্ট, ওকে, অবজেক্ট ফর্ম, আর এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই হচ্ছে সাবজেক্ট ফর্ম, এই হচ্ছে অবজেক্টিভ ফর্ম। সেকেন্ড ফর্ম হচ্ছে ইউ, ইয়োরস, ঠিক আছে। তারপর হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে হি, শি, দে, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম কি? হিম, হার, দেম, বোঝা গেল। তাহলে পরিষ্কার আমাদের পার্সোনাল প্রোনাউনে কি কি আছে, হয়ে গেল। আচ্ছা, সিঙ্গুলার প্রোনাউন তোমরা জানোই, এগুলো হচ্ছে, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার প্লুরাল দুটোই, এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে, এই দুটো সিঙ্গুলার, এই দুটো হচ্ছে প্লুরাল, ঠিক আছে। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে দেয়ারটা প্রোনাউন নয়, দেয়ার্সটা প্রোনাউন, লিখে ফেলি, দেয়ার্স, এটা হচ্ছে প্রোনাউন, কি প্রোনাউন পরে বলছি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে পজিটিভ প্রোনাউনও বলা হয়, কিন্তু পজিটিভ প্রোনাউন এখানে লিখিনি, ওটাকে আমি আলাদা করে তোমাদেরকে বলবো, পজিটিভ প্রোনাউন, পজিটিভ কেসে যখন আসে তখন পজিটিভ প্রোনাউন হয়, ঠিক আছে, একটু পরে বলবো। নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা মুছে দিই আমি একটু, এটা তো তোমরা বুঝে নিয়েছো আশা করি, এবার এটাকে মুছে দিই। এবার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেট মানে ডেমনস্ট্রেট করে দেখানো যে প্রোনাউনগুলো, যেমন হচ্ছে দিস, দ্যাট, ঠিক আছে, দিস, দ্যাট, তারপর হচ্ছে ডেমনস্ট্রেট করি, হোয়াট দিয়েও প্রমাণ করি, তারপর হচ্ছে হুইচ দিয়েও করি, ঠিক আছে, ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়েও করি, তাহলে ডেমনস্ট্রেট করতে পারি আমরা এগুলো। দিস ইজ দ্য পেন, হুইচ ইজ মাইন, তাহলে এই যে হুইচ করলাম, তাহলে এটাকে আমি ডেমনস্ট্রেট করতাম, বা রিলেট করলাম, রিলেটিভ প্রোনাউনও হয় এটা, আস্তে আস্তে সব যাবো। দিস, দ্যাট, হোয়াট, হুইচ, দোজ, দোজ হয়, ঠিক আছে, দোজ, তারপর হচ্ছে দিস, এই জিনিসটা জানো, যখন কাছাকাছি থাকবে তখন দিস, দূরে থাকলে দ্যাট, দোষ হচ্ছে যখন দূরে থাকবে তখন দোষ, অনেকগুলো জিনিস, দিসের প্লুরাল হচ্ছে দোষ, দ্যাটের প্লুরাল হচ্ছে, সরি, দ্যাটের প্লুরাল হচ্ছে দোষ, দ্যাটের প্লুরাল হচ্ছে দোষ, দিসের প্লুরাল হচ্ছে দিস, এই দিস হচ্ছে যখন কাছাকাছি অনেকগুলো জিনিস তখন দিস, যখন দূরে কোনো অনেকগুলো জিনিস তখন হচ্ছে দোষ, ঠিক আছে। আমরা ডাব্লু, এগুলোকে অ্যাকচুয়ালি রিলেটিভ প্রোনাউন বলা হয়, এগুলোকে ডেমনস্ট্রেট ধরা হয় না, কিন্তু এগুলো দিয়ে আমরা ডেমনস্ট্রেট করতেও পারি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটাকে মুছে ফেলি,
এবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনকে যেটা রিলেট করতে পারি, যেমন হচ্ছে একটু আগে বললাম দিস ইজ দ্য পেন হুইচ ইজ মাইন, তার মানে কি হুইচ দিয়ে আমি করতে পারি, হোয়াট দিয়ে করতে পারি, দ্যাট দিয়ে করতে পারি, ঠিক আছে। এবার এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে হুজ দিয়ে করতে পারি, এগুলো হচ্ছে আমাদের কাছে রিলেটিভ প্রোনাউন, রিলেট করতে পারি। যেমন হচ্ছে হি ইজ রাম হুজ র্যাঙ্কিং ইন দ্য ক্লাস ইজ থার্ড বা থ্রি, র্যাঙ্কিং ইজ ইন দ্য ক্লাস ইজ থ্রি। তারপর হচ্ছে তুমি ধরো বলছো যে আই হ্যাভ মেনি স্টোরিজ দ্যাট ক্যান বি আই ক্যাচিং বা অর দ্যাট ক্যান বি সাউন্ড গুড টু ইউ, ঠিক আছে। এই যে দ্যাট দিয়ে বললাম, তাহলে সেটা কি আমি এটাকে রিলেট করে দিলাম আমার গল্পের সাথে, যেগুলো আমার স্টোরি আছে তো সেগুলো, ঠিক আছে। তাই এই জিনিসগুলো যখন রিলেট করে কারো সাথে তখন তাকে বলা হয় আমরা রিলেটিভ প্রোনাউন, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজে লাগে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন কি, এর মধ্যে তুমি হাউ ঢোকাতে পারো, ঠিক আছে, হাউ, তারপর হচ্ছে হুইচ, তারপর হচ্ছে হু, তারপর হচ্ছে হুম, তারপর হচ্ছে হুজ। তাহলে এগুলো সবই হচ্ছে, হোয়াটও করতে পারো, কোনো ব্যাপার নয়, হোয়াট দিয়ে আমরা যেগুলো দিয়ে কোশ্চেন করি, হুজ পেন ইজ দিস, তাহলে ওই হুজের মধ্যে হঠাৎ করে যে সামনে থাকবে দিস ইজ মাই পেন, তাহলে কি হয়ে গেল এই যে বা দিস পেন ইজ মাইন, তাহলে তুমি কি একটা প্রোনাউন বসে গেল না ওখানে, তাহলে কি হলো, যে মনে রাখবে যে কোশ্চেনগুলোর অ্যান্সার, যে WH কোশ্চেনের অ্যান্সার প্রোনাউন হয়, সেই কোশ্চেনের মধ্যে যে WH ওয়ার্ডগুলো আছে সেগুলোই হচ্ছে তোমার কাছে কি প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। হু ইজ দিস, তাহলে হু এর মধ্যে নিশ্চয়ই একটা মানুষই থাকবে, তো ওই মানুষটাকে তো আমি প্রোনাউন দিয়ে আমি করতেই পারি, তাই না। তাহলে দেখি, তাহলে যা যারা আছো প্লিজ এটাকে আরও শেয়ার করো, আরও লাইক করো, এটাকে খুব ইন্টারেস্টিং ক্লাস করো আজকে। একটা ইন্টারোগেটিভ প্রোনাউন আমাদের কাছে হয়ে গেল, আচ্ছা ইন্টারোগেটিভ প্রোনাউন আবার এখানে চলে এসেছে, এটা সরি এটা কেটে দিচ্ছি আমি, কারণ এটা আমি আবার চলে এসেছি নিয়ে, ওকে। নেক্সট হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, এটা দুবার চলে এসেছে, সরি মিস টাইপটার জন্য। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউনটা কি, দেখো ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে যখন তুমি কোনো কিছুকে ডেফিনিট করতে পারছো না, যেমন হচ্ছে ধরো সামবডি, কে অ্যাকচুয়ালি আছে বোঝা যাচ্ছে না, এভরিবডি, ঠিক আছে, এভরিবডি, এগুলোও কিন্তু প্রোনাউন, এভরিবডি ডু হিজ ওন জবস, ঠিক আছে। তাহলে এই এভরিবডি ডু হিজ ডু দেয়ার ওন জব, তার মানে কি এই ব্যাপারটা কি, কে অ্যাকচুয়ালি কার কাজ করছে বোঝা যাচ্ছে না, সামবডি ইজ দেয়ার, কে আছে বোঝা যাচ্ছে, তাহলে ইনডেফিনিট ডেফিনিট নয়, তাহলে এইগুলো হচ্ছে ডেফিনিট, এটা সামবডি এভরিবডি, তারপর হচ্ছে আর কি হতে পারে, সামবডি এভরিবডি, তারপর হচ্ছে ধরো তোমাকে বললো যে one can do this, anyone can do this, তারপর হচ্ছে someone, anyone, বোঝা গেল। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাছে ইনডেফিনিট প্রোনাউন। নেক্সট রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন কি, ধরো তুমি তোমার কাজের ফলাফলটা নিজেই পাচ্ছ বা সাবজেক্ট নিজের কাজের ফলাফল নিজেই পাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন কি, যেমন হচ্ছে ওয়ান সেলফ, মাই সেলফ, ঠিক আছে। এগুলো কখন ইউজ করবে, যখন সাবজেক্ট যে কাজটা করছে, সেন্টেন্স আমি কি বলি সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, ওই ভার্বের কাজটা অবজেক্ট অবধি যাচ্ছে না, সাবজেক্টের মধ্যেই চলে আসছে, ঠিক আছে। যেমন হচ্ছে আই লাইক মাই সেলফ, কাকে লাইক করলো, নিজেকে লাইক করলে, তো তোমার লাইক করার কাজটা কার প্রতি এলো, তোমার নিজের কাছে চলে এলো, তাহলে ওটাকেই বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্স হয়ে আবার তোমার কাছে ফিরে আসছে, ঠিক আছে। তাহলে সবসময় সেখানে তুমি রিফ্লেক্সিভ প্রোনাউন বলবে, তাহলে ওয়ান সেলফ, মাই সেলফ, দেম সেলফ, দেম সেলভস হয় যেহেতু এটা SELVES, দেম সেলভস, যেহেতু প্লুরাল, এটা সেলফ আছে যখন কেউ একজন থাকবে, ওয়ান সেলফ, মাই সেলফ, দেম সেলভস, প্লুরাল, হিম সেলফ, হিম সেলফ, একজন আছে, হার সেলফ, একজন আছে, ঠিক আছে, আওয়ার সেলভস, SELVES, আওয়ার সেলভস, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো কখন হয়, যখন তুমি সাবজেক্ট, যখন এই সাবজেক্ট কোনো কাজ করছে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, এই ভার্বটা অবজেক্ট অবধি যাচ্ছে না, ভার্বটা নিজের কাছেই চলে আসছে। ধরো তুমি একা একা সিনেমা দেখছো, তাহলে আই হ্যাভ এনজয়েড মাই সেলফ দ্য মুভি, ঠিক আছে, কারণ তুমি একাই দেখছো, আর তো কাউকে দেখাচ্ছ না, তাই না, বা তোমরা সবাই একসাথে বসে সিনেমা দেখছো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে একটা একটা গুগলি আমি কিন্তু দেবো, এই সিনেমা দেখা নিয়ে আমি একটা গুগলি দেবো, ঠিক আছে, কিছুক্ষণ পরে, এই রিফ্লেক্সিভ প্রোনাউন। আজকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের রুল পড়বো, কারণ এটা এটা নিয়ে অনেকেই ভুল করে, কে কখন এইগুলো জিনিস ইউজ করা যায়। সবসময় মনে রাখবে দু ধরনের ভার্ব হয়, এই ভার্বটা দু ধরনের হয়, সাবজেক্টের ক্ষেত্রে এবং অবজেক্টের ক্ষেত্রে। দেখো সাবজেক্ট এটা কাজ করে যেটা অবজেক্টের উপর দেয়, তাই তো, ঠিক আছে। যে ভার্বটা
এই কাজটা যখন অবজেক্টের কাছে পৌঁছাবে তখন সেই ভার্বটাকে বলে ট্রানজিটিভ ভার্ব। কি বলে? ট্রানজিটিভ ভার্ব। এটা আমি শিখিয়ে দেবো একটু পরে। এটাকে বলে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্ব কখন হয়? যখন ভার্বটা অবজেক্ট পায় তখন ওটাকে বলে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আর যখন এই ভার্বটা অবজেক্ট পাবে না তখন তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? যখনই দেখবে ইনট্রানজিটিভ ভার্ব আছে তখন সবসময় এই রিফ্লেক্সিভ প্রোনাউন তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? এটাকে এমফ্যাটিক প্রোনাউনও বলা হয়। কখন? নিজের ওপর জোর দেওয়ার জন্য। ধরো তুমি বলতে আছো ও নিজের অবস্থার জন্য নিজেই দায়ী। যখন তুমি জোর দিচ্ছ কাউকে, ঠিক আছে, তখন দেখবে এমনি অটোমেটিক্যালি ওর মধ্যে রিফ্লেক্সিভ চলে এসেছে। তুমি কি বলছো? ও নিজের ক্ষতির জন্য নিজেই দায়ী বলছো তো। তাহলে হি হিমসেলফ রেসপন্সিবল ফর ইজ ওন ডিস্ট্রাকশন। তারপরে কেন আমি হিমসেলফ ইউজ করলাম? তার কারণ হচ্ছে ও যে কাজটা, ওর যে ক্ষতিটা হয়েছে, ওর জন্য কে দায়ী, কে রেসপন্সিবল? ওই রেসপন্সিবিলিটি নিচ্ছে। জোর দিয়ে বলছো যে আমি নিজের চেষ্টায় পরীক্ষাটা পাস করেছি। আই মাই সেলফ, বাই মাই সেলফ বলে কিছু হয় না। বাই মাই সেলফ হবে অ্যাকচুয়ালি যখন প্যাসিভ ভয়েসে করবে, ঠিক আছে? ওটা বাই মাই সেলফ বলবে। আই মানে আই হ্যাভ পাস দ্য এক্সাম বাই মাই সেলফ করতে যাবে না। আই মাই সেলফ পাস দ্য এক্সাম, ব্যাস। তার মানে কি? আমি নিজেই এই পরীক্ষাটা পাশ করেছি। আমি নিজে কারো সাথে কথা বলিনি, পরীক্ষা হলে কারো সাথে কিছু জিজ্ঞাসা করিনি। আই মাই সেলফ রেসপন্সিবল ফর দিস জব, ঠিক আছে? তাহলে আমি এই কাজের জন্য আমি দায়ী। একদম তুমি নিজেকে যখন জোর দিচ্ছ বা কাউকে যখন তুমি জোর দিচ্ছ, এমফাসাইজ করছো, এমফ্যাটিক, তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে বলা হয় এমফাসিস করা, ঠিক আছে? জোর দেওয়ার সময় তুমি বলতে পারো এই যখন রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো তুমি ইউজ করতে পারো। এটা নিয়ে আমরা পরে আবার নেক্সট অধ্যায়তে বা কোনো একটা পার্টে আমরা প্রোনাউনে গিয়ে আলোচনা করবো, সব কিছু নিয়ে চিন্তা করো না, ওকে? আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। প্লিজ ক্লাসটা ভালো লাগলে তোমরা কমেন্ট করো এবং আমাকে থামস আপ আর এটা পাঠাতে থাকো, নয়তো আমি বুঝতে পারবো না তোমরা আছো কি নেই। এবং তোমাদেরকে এটাকে আরও শেয়ার করতে হবে, প্রচুর শেয়ার করতে হবে এটাকে, ঠিক আছে, সেশনটাকে। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ, এটাকে আপনি মুছে দিই, ঠিক আছে? এটাকে মুছে দিই একটু। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? এটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? এখানে একটা দুবার চলে এসেছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে, ধরো তুমি একই সময় অনেকগুলো লোককে, মানে একের থেকে বেশি লোককে তুমি রেফার করছো। আমরা প্রোনাউন দিয়ে তো রেফার করি, কোনো নাউনকে রেফার করি, তার পরিবর্তে যখন নাউনকে রেফার করি। ধরো তুমি বলছো ইচ, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, হচ্ছে আইদার, নাইদার, ঠিক আছে? আইদার অর, নাইদার নর, এভাবেও করতে পারো। ইচ, আইদার, নাইদার, এভরি, নান, একই সময় অনেকজনকে রেফার করছে। ধরো তুমি বলছো ইচ অফ দ্য বয়েস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দিস জব, ইচ অফ দ্য পিপল আর ভেরি ইম্পর্টেন্ট ফর দিস কান্ট্রি। তার মানে কি হলো ব্যাপারটা? ইচটা কাকে বলছি? প্রত্যেকে, ওই সমস্ত লোকের মধ্যে প্রত্যেকে, সবাইকে রেফার করছি কিন্তু একই টাইমে। আইদার রাম অর সীতা অ্যাটেন্ড প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তার মানে কি? এই যে যখন করলাম আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তার মানে কি? আইদার রাম অর সীতা, তার মানে কি একসাথে সীতা এবং রামকে একই টাইমে রেফার করতে পারছি। আইদার হি অর শি, নাইদার হি অর শি, বুঝতে পেরেছো? নাইদার হি অর হিজ ফ্রেন্ডস। তার মানে কি একসাথে একের বেশি লোককে যখন আমরা রেফার করছি যেগুলো প্রোনাউন দিয়ে, তখন তাকে বলা হয় আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এগুলো নিয়ে আমরা পড়বো পরে। এগুলো সব কিছুর একটা করে রুল আছে এবং সব কিছুর একটা করে কনফিউশন আছে এবং সেগুলো আমরা প্রত্যেক অধ্যায়তে একদম ধরে ধরে ক্লিয়ার করবো। চন্দন দরুই, হাই, ভেরি গুড মর্নিং। রাজু বসাক কি পাঠিয়েছো? এখানে তোমাদের হয়তো এখানে ফেচ হচ্ছে না তোমাদের স্মাইলিগুলো, তবে স্মাইলি পাঠাতে থাকো তোমরা, লক সাইন বা এটা, তাহলে আমি চলে থাকবো, ঠিক আছে? কারণ ব্যাটারিটা আমারও লাগে। আচ্ছা, তারপর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন মানে কি? রেসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে, ধরো যেটাকে বলা হয় যে একে অপরের, যেমন হচ্ছে এরকম ইচ আদার, এমন একটা প্রোনাউন যেটা একে অপরের মধ্যে রেফারিং হয়। দে আর টকিং টু ইচ আদার, মানে একে অপরের সাথে কথা বলছে। দে আর প্রোনাউন, দে আর টকিং টু ইচ আদার, ওকে? রাম অ্যান্ড সীতা আর টকিং টু ইচ আদার, দে লাভ ইচ আদার। তাহলে এই জিনিসগুলো হচ্ছে ইচ আদার, তারপর হচ্ছে ওয়ান অ্যানাদার,
ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে আমাদের কাছে রেসিপ্রোকাল প্রোনাউন। মানে আমরা আবার দুবার করে বলতে হচ্ছে না রাম সীতা আইজ টকিং টু, মানে এরকম বলছি না রাম ইজ টকিং টু সীতা অ্যান্ড সীতা ইজ টকিং টু রাম, এরকম করে তো বলি না, তাহলে কি বলবো, রাম অ্যান্ড সীতা টকিং টু ইচ আদার হয়ে গেল। তারপর হচ্ছে দে আর টকিং টু ওয়ান অ্যানাদার, দে ডিডেন্ট টকিং টু ওয়ান অ্যানাদার, ঠিক আছে, এভাবে বলতে পারি। তাহলে কি আমাদেরকে বারবার বলতে হচ্ছে না এ ওর সাথে কথা বলে, ও আর বেশি ও ওর সাথে বেশি কথা বলে, দরকারই নেই বলার, আমি সেটা ইচ আদার বা ওয়ান অ্যানাদার দিয়ে বলে দেবো, দ্যাটস ইট, ঠিক আছে। তো নয় বারে যে গুড মর্নিং সে গুড মর্নিং চন্দন দলি, ইউ আর ভেরি গুড টিচার, থ্যাংক ইউ চন্দন, তোমরা এভাবে মোটিভেট করলে আমি আরও ভালো পড়াতে পারবো, কথা দিচ্ছি, ঠিক আছে, তবে আমি ভাও খাচ্ছি না এটুকু, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তবে থ্যাংক ইউ, সত্যি খুব থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট এবারে হচ্ছে আমরা চলে যাই এবারে আমাদের পজিটিভ প্রোনাউনের পজিটিভ, যেটা বলছিলাম, ওই যে বলছিলাম যে হারটা কিন্তু প্রোনাউন নয়, হার্সটা প্রোনাউন, ইয়োরটা প্রোনাউন নয়, ইয়োরসটা প্রোনাউন, কেন দেখো ব্যাপারটা, তার আগে তোমাদের কাছে একটা অ্যান্সার চাই আমার, ঠিক আছে, মন দিয়ে দেখো। দিস পেন ইজ মাইন, ঠিক আছে, আর বললাম দিস ইজ মাই পেন, ঠিক আছে, এক নম্বর সেন্টেন্স, দু নম্বর সেন্টেন্স, তোমাকে বলতে হবে এখানে প্রোনাউন কোনটা, ঠিক আছে, বলো। ফার্স্ট শান্তনু হাজদা, শান্তনু হাজদা, হাই স্যার, হাই, অনেক অনেক ধন্যবাদ ক্লাসে আসার জন্য, এটাকে প্লিজ আরও শেয়ার করো এবং সবাইকে শেয়ার করো, সবাইকে জুড়ে দাও এর সাথে, নিজেদের ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে শেয়ার করো। আমাকে বলো এক নম্বর দিয়ে নাম্বারিং করে আমাকে বলো যে একে প্রোনাউন কোনটা, দুয়ে প্রোনাউন কোনটা, বলো আমাকে, কারণ পার্ট অফ স্পিচ আগে আমি ওর কাছে নিউ স্টুডেন্ট। হ্যাঁ নিউ স্টুডেন্ট, আমি জানি তুমি নিউ স্টুডেন্ট, অনেক অনেক তোমাকে ওয়েলকাম, আশা করি তোমার ক্লাসটা তোমার আজকে ভালো লাগবে। আমাদের পিছনে আরও আমার প্লেলিস্টে, ইংলিশের প্লেলিস্টে ক্লাসগুলো রয়েছে, সেগুলো তুমি দেখতে পারো। আজকে প্রোনাউন জাস্ট শুরু করলাম, তোমার ভালো লাগলে এটাকে অবশ্যই লাইক করো এবং অনেকের সাথে শেয়ার করো, আরও তোমার বন্ধুদের কাছে পাঠিয়ে দাও, এটা খুবই আজকে একটা মজার ক্লাস, ঠিক আছে। বলো একের একের সেন্টেন্সে প্রোনাউন কোনটা, দুই নম্বর সেন্টেন্সে প্রোনাউন কোনটা, বলো। স্যার আমার দেরি হয়ে গেল, কোনো ব্যাপার না, সেদারা যা শুরু করেছি তাড়াতাড়ি বলো, পিছনে আবার দেখে নিও, ঠিক আছে, আগে বলো। আচ্ছা সেদারা তাড়াতাড়ি বলো এখানে যে কোনটা এখানে প্রোনাউন, একে প্রোনাউন কোনটা, দুয়ে প্রোনাউন কোনটা। আচ্ছা সুমনশীল বলছে মাইন হচ্ছে, আমরা প্রাইমারি টেট, দিস লেকচার ইজ ইউজফুল। হ্যাঁ অবশ্যই ইউজফুল এটা লেকচার তোমার এখানে, শুধুমাত্র ট্রেটের জন্য না, বাকি যে কোনো তুমি পরীক্ষা দিতে যাও, এই আমার ইংলিশের ক্লাসগুলো তোমাদের যে কোনো পরীক্ষায় কাজে লাগবে, যে কোনো ব্যাংক থেকে শুরু করে তোমাদের সিভিল সার্ভিস অবধি, এসএসসি সব কিছুতে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা চলো এটা বলো, এখানে এটা তো বললে মাইন, কে একজন বলেছে মাইন, হ্যাঁ সুমন শীল বলেছে মাইন, ভেরি গুড, মাইন একটা প্রোনাউন, এখানে মাইন একটা প্রোনাউন, এইটাকে বলা হয় পজিটিভ প্রোনাউন, যে প্রোনাউন কাউকে অধিকার বোঝায়, এই যে আমার পেন, আমার বাড়ি, এইগুলো যখন বোঝায় তখন সেটাকে বলা হয় পজিটিভ প্রোনাউন, এটা হচ্ছে মাইন। কিন্তু নম্বর দুইতে প্রোনাউন কোনটা, তাড়াতাড়ি বলো সুমনশীল, দুটোর মধ্যে ভেরি গুড সুমনশীল, অনেকে বলে দেখো এই ব্যাপারটা কিন্তু মানবে, তোমরা সবাই মাথায় এসেছিল যে মাইটা হচ্ছে প্রোনাউন, না মাই প্রোনাউন নয়, মাই প্রোনাউন নয়, ঠিক আছে। মাইটা কি এখানে হচ্ছে, দিসটা প্রোনাউন, এটাও প্রোনাউন, এটাও প্রোনাউন, কি প্রোনাউন একটু আগে দেখালাম, ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বললাম, দিস দ্যাট দোজ দিস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমন ডেমন লিখলাম, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর ওটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, এখানে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এইটা কি তাহলে, এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটার মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউনের মধ্যে আমাদের প্রচণ্ড ক্ল্যাশ হয়, এটা আমি অ্যাডজেক্টিভের ক্লাসে করেছি, দেখিয়ে নিও, অ্যাডজেক্টিভের ক্লাস আমার আছে। এবারে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, কি করে বুঝলাম এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, দেখো অ্যাডজেক্টিভ কোথায় বসে, সবসময় নাউনের আগে বসে, নাউনকে কোয়ালিফাই করার জন্য, নাউনের ব্যাপারে যে বলে, পেনের ব্যাপারে কি কি বলছে, পেনের ব্যাপারে একমাত্র এখানে কি ইনফরমেশন আছে এই পুরো সেন্টেন্সটাতে, এই সেন্টেন্সটাতে পেনের ব্যাপারে একটা ইনফরমেশন, পেনটা হচ্ছে আমার, তাহলে মাইটা হয়ে গেল, পেনটাকে কোয়ালিফাই করছে, তাহলে পেনটা মাইটা হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছো। তাহলে ঠিক সেরকমই মাইন্ডটা, তার মানে একটা দেখো আমি এই ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে দিই, যে এবারে হচ্ছে গিয়ে আমি এক জায়গাতে লিখছি পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর এদিকে লিখছি পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। এবারে আমি এর মধ্যে দেখো বলছি, এটা হচ্ছে মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন,
কোনোদিন কোনো প্রোনাউন কোনো নাউনের আগে বসে না, ঠিক আছে? আই রাম, তারপরে যে হি সুমিত, এভাবে কোনোদিন লেখো হি ইজ সুমিত, তুমি বলতে পারো, ঠিক আছে? হি ইজ সুমিত নাউনের আগে বা কোনো, তুমি ধরো যেমন হচ্ছে তুমি এভাবে বলতে পারো, নাউনের আগে কখনোই কোনো প্রোনাউন বসতে পারে না, ঠিক আছে? নাউনের আগে যে বসে সে সবসময় অ্যাডজেক্টিভ। তো মাই পেন হলে পেনটা নাউন, তাহলে পেনের আগে মাই বসছে, তাহলে ওটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা অধিকার বোঝায়। এটা হচ্ছে মাইন, যেটা এমন একটা প্রোনাউন যে অধিকার বোঝাচ্ছে। মাই হচ্ছে মাইন। তারপরে বলো হিজ, ঠিক আছে? এটাও অ্যাকচুয়াল হিজই হবে, কারণ হিজের কোনো ইয়ে হয় না, সেম জিনিস, হিজেরটা শুধু সেম। হিজ হচ্ছে হিজ পেন, ঠিক আছে? দিস পেন ইজ হিজ, করতে পারো, ওকে? নেক্সট হচ্ছে ইয়োর, দিস ইজ ইয়োর পেন, পেনের আগে কে বসলো? ইয়োর, তাহলে এটা হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, দিস পেন ইজ ইয়োরস, তাহলে এটা হয়ে গেল পজিটিভ প্রোনাউন। একটা হচ্ছে দিস ইজ মাই পেন, আর একটা হচ্ছে দিস পেন ইজ মাইন। মাইন যখন বলে তখন পজিটিভ প্রোনাউন, আর মাই পেন হলে মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর কি হয়, হার, দিস ইজ হার পেন, হারটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। আর যদি আমি করি দিস পেন ইজ হার্স, তাহলে কি হয়ে গেল, এটা হয়ে গেল পজিটিভ প্রোনাউন। তারপর ঠিক সেরকমই আওয়ার, তাহলে ওটা কি হয়ে যাবে, আওয়ার্স, ঠিক আছে? এটা হচ্ছে দেয়ার, এটা হয়ে যাবে দেয়ার্স। এই ভুলগুলো এবার থেকে তোমাদের হবে না, এই ভুলগুলো অনেকেই করে। কারণটা কি, এই ভুলগুলো কেন হয়, তার কারণটা হচ্ছে যে অনেক সময় এটা তোমাদের কাছে হয়ে যেতে পারে যে তুমি কোনো একটা জায়গাতে মাইন, দিস পেন, দিস ইজ মাই পেন করতে গিয়ে দিস ইজ মাইন পেন করে দিতে পারো, কিন্তু না, প্রোনাউন কখনো কারো আগে বসে না। প্রোনাউন সবসময় সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারে, কোনো নাউনের আগে প্রোনাউন বসে না, নাউনের পরিবর্তে বসে, নাউনটাকে উঠিয়ে নিয়ে বসে, নাউনের আগে বসবে না। নাউনের আগে যে বসে সে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো হচ্ছে সমস্ত কিছু অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে সব প্রোনাউন, ক্লিয়ার? মাইন পজিটিভ প্রোনাউন, টু দিস ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ওকে, টু দিস একদমই তাই, চন্দন দোলেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে হয়ে গেল। এই যে মমতা বিশ্বাস, তুমি বলেছো দুই নম্বরটা হচ্ছে মাই, মাইটা প্রোনাউন নয়, মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বোঝার চেষ্টা করো। পেনের একটা নাউন, নাউনের আগে যে বসে সে সবসময় অ্যাডজেক্টিভ, নাউনের আগে কখনো প্রোনাউন বসে না, নাউনটাকে উঠিয়ে দিয়ে প্রোনাউন বসে, ঠিক আছে? বুঝতে পেরেছো? প্লিজ মমতা বিশ্বাস, প্লিজ এখানে রিপ্লাই করো যে বুঝতে পেরেছো, নয়তো আমি, আমার ভালো লাগবে যে বুঝতে পারলে, ওকে? মমতা বিশ্বাস প্লিজ তাড়াতাড়ি বলো যে তুমি বুঝতে পেরেছো কিনা। বাকিরা সবাই বুঝতে পেরেছো, তাহলে অবশ্যই আমাকে থামস আপ নয়তো রক সাইন পাঠাও। মমতা বিশ্বাস তুমিও তাই করো, ওকে? চলো, মমতা বিশ্বাস খুব পাওয়ারফুল নেম ওয়েস্ট বেঙ্গলের। হ্যাঁ, তারপরে হচ্ছে নেক্সট, রুলস ফর ইউজিং রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো এই যে ভার্বগুলো দিয়েছি আমি এখানে, অ্যাকুইট, অ্যাকুইট মানে কি, অ্যাকুইট মানে হচ্ছে তুমি নিজে থেকে যখন কিছু পারফর্ম করছো, কি বললাম, আওয়ার, নিজে থেকে, তার মানে কি, জোর দিচ্ছ নিজের ওপর, আমি কাজটা করেছি, আমি পারফরমেন্স ভালো দিয়েছি, তার মানে কি, এই যখন আমি করেছি, ওটা কে করেছে, এটা আমি করেছি বলি না, জোর দিই, তখন আমরা করি হচ্ছে এই অ্যাকুইট। যখন কোনো কাজ তুমি পারফর্ম করছো নিজে থেকে, নিজের চেষ্টায়, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় অ্যাকুইট করা, বা অ্যাকুইট আর একটা মানে হয়, বলেছি অ্যাকুইটাল, যখন তুমি কোনো ক্রাইম থেকে নির্দোষ হয়ে বেরিয়ে যাও, যখন জাজ তোমাকে নির্দোষ বলে জাহির করে, তখন তাকে বলা হয় অ্যাকুইটাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে ব্যাপারটা হচ্ছে, তারপর হচ্ছে অ্যাবসেন্ট, অ্যাবসেন্টের ক্ষেত্রেও তুমি মানে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ইউজ করতে পারো, মানে হচ্ছে ওয়ানসেলফ, হারসেলফ, এই জিনিসগুলো এখনও বাকি আছে, এগুলো নিয়ে তোমাদেরকে একটা গুগলি দেবো আমি। অ্যাভেল, অ্যাভেল মানে হচ্ছে কোনো জিনিসকে অ্যাভেল করা বা কোনো সুযোগ নেওয়া, মানে না অ্যাভেল দ্য অপরচুনিটি, মোটেই না, অ্যাভেল দ্য অপরচুনিটি ইয়োরসেলফ, বা অ্যাভেল ইয়োরসেলফ দিস অপরচুনিটি, ঠিক আছে? অ্যাভেলের পরে সবসময় ইয়োর সেলফ, ওয়ান সেলফ, ওয়ান শুড অ্যাভেল ওয়ান সেলফ দিস অপরচুনিটি। যদি প্রোনাউন যদি ওয়ান করো, সাম ওয়ান, ঠিক আছে, তাহলে সাম ওয়ান, যদি সাম ওয়ান শুড অ্যাভেল হিমসেলফ নয়, সাম ওয়ান করেছো, তাহলে ওখানে অ্যাভেল ওয়ান সেলফ করতে হবে, ঠিক আছে? ইউ শুড অ্যাভেল ইয়োর সেলফ দিস অপরচুনিটি, হি শুড অ্যাভেল হিমসেলফ দিস অপরচুনিটি, বুঝতে পেরেছো? হি এর জন্য হিমসেলফ যেটা হয়, ওয়ানের জন্য তাহলে ওয়ান সেলফি হবে। এগুলো নিয়ে প্রচুর প্রবলেম আছে, আমি অবশ্যই প্র্যাকটিস সেটে আসবো, তার মাঝে মাঝে আমি করেও দেবো। রিকনসাইল, রিকনসাইল মানে হচ্ছে কোনো কিছু একটা ঠিক করে নেওয়া, বা কোনো সম্পর্ক যদি তুমি ঠিক করে নাও, তাহলে সেটাকে বলে রিকনসাইল করা বা শুধরে নেওয়া, ঠিক আছে? রিকনসাইল, নিজে থেকে কোনো কিছুকে শুধরে নেওয়া, এটাকে বলা হয় রিকনসাইল করা। এটার জন্য তুমি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে পারো। অ্যামিউজ, অ্যামিউজ মানে কি, মজা করা বা মজা নেওয়া। এবার তুমি যে মজাটা নিচ্ছো সেটা কার জন্য নিচ্ছ, নিজের জন্য তো নিচ্ছ না, তাহলে কি নিজের ওপরেই চলে এলো? তাহলে এই ভার্বগুলো সবসময় দেখো নিজের কাছে ফেরত আসছে। রিজাইন,
তুমি যে রিজাইন দিলে কোনো চাকরি থেকে, তো ওটা ওটার এফেক্টটা কার উপর পড়লো? ওটাকে চাকরিটাকে তুমি রিজাইন দিলে না নিজেকে ওই চাকরি থেকে রিজাইন দিলে? ভালো করে আই রিজাইন দিস জব, না আই রিজাইন মাই সেলফ দিস জব সব সময়। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের রিজাইন। তারপর অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জ আর রিভেঞ্জ, অ্যাভেঞ্জ আর রিভেঞ্জ মধ্যে পার্থক্য কি? রিভেঞ্জ মানে হচ্ছে বদলা নেওয়া, আর অ্যাভেঞ্জ মানে কি? দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যখন তুমি কোনো মানুষের জন্য একটা পুরো কমন ব্যাপারের জন্য কোনো একটা কমন কেউ দোষ করেছে, ঠিক আছে, ও তোমার তার সাথে কোনো পার্সোনাল তোমার কোনো গ্রাজ নেই, ও দেশের ক্ষতি করেছে, তুমি দেশের নাগরিক হয়ে ওকে তুমি ওই দেশের ক্ষতি করার জন্য একটা শাস্তি দিলে, বা তুমি ওর সাথে কিছু একটা করলে, ঠিক আছে, বা ওকে তুমি মারধর করলে গিয়ে, তাহলে ওটা হচ্ছে তোমার অ্যাভেঞ্জ করা, তুমি নিজে পার্সোনাল কারণে কিন্তু ওকে গিয়ে মারোনি, তাহলে ওটা হচ্ছে অ্যাভেঞ্জ নেওয়া। আর রিভেঞ্জ মানে কি? ওই জন্যই আমরা সিভিল ওয়ার সিনেমাটা অ্যাভেঞ্জার, তোমরা সবাই দেখেছো মার্ভেল অ্যাভেঞ্জার, ওদেরকে অ্যাভেঞ্জার কেন বলা হয়? কারণ ওরা নিজেদের কোনো পার্সোনাল ইস্যুর জন্য লোকের সাথে লড়াই করতে যায় না, ওরা সমস্ত মানব জাতির জন্য লড়াই করতে যায়, তখন ওটাকে বলা হয় অ্যাভেঞ্জার ওদেরকে। তো অ্যাভেঞ্জ নেওয়া মানে হচ্ছে যখন কোনো পার্সোনাল ইস্যু নয়, সামগ্রিক ব্যাপারের জন্য বা কোনো একটা অন্য কোনো ব্যাপারের জন্য বা অন্য কোনো নিজের ইস্যুর জন্য নয়, অন্যের ইস্যুর জন্য যখন তুমি কারো কাউকে গিয়ে শাস্তি দিচ্ছ, তখন সেটা হচ্ছে অ্যাভেঞ্জ নেওয়া। রিভেঞ্জ মানে কি? নিজের ইস্যুর জন্য যখন তুমি কাউকে গিয়ে শাস্তি দিচ্ছ বা কারো কাছে বদলা নিচ্ছ, সেটা হচ্ছে রিভেঞ্জ নেওয়া। ক্লিয়ার? আচ্ছা, চন্দন দলুই প্রণাম জানিয়েছে, চন্দন দলুই তোমাকে প্রণাম জানাই। আচ্ছা, তারপর হচ্ছে এনজয়। এনজয় যখন করছো, এনজয়মেন্টটা কে পাচ্ছে? তুমি এনজয় করতে গেছো, তোমার এনজয়মেন্টটাকে অন্য কেউ পাচ্ছে না, তুমি পাচ্ছ, তুমি পাচ্ছ, তাহলে তখন আমি কি বললাম, যে কাজটা যখন তুমি যে সাবজেক্ট নিজের কাজটার ফলাফল নিজেই পাচ্ছে, তখন হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। এক্সার্ট, এক্সার্ট করা মানে হচ্ছে নিজের ভেতর থেকে কোনো কিছু বার করে দেওয়া। তুমি যখন নিজের ভেতর থেকে কোনো রাগ বার করে দিলে, তখন তোমার ওই এফেক্টটা কার ওপর গেল? কারোর ওপর রাগ বার করছো না, মানে তুমি ওটা অবজেক্ট যখন তুমি দিচ্ছ না, ঠিক আছে, তখন যখন তুমি দিচ্ছ না, তখন যে রাগটা বার হলো তোমার ভেতর থেকে, এক্সার্ট হলো, তাহলে সেটা কার লাভ হলো? তোমারই লাভ হলো, তাহলে সেটার জন্য এক্সার্ট হয়ে যাবে, তখন তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে। আই এক্সার্ট বাই মাই সেলফ করতে যাবে না, ঠিক আছে, আই মাই সেলফ এক্সার্ট দিস পেইন ফ্রম মাই বডি, ঠিক আছে, তাহলে এইটাই ব্যাপারটা হচ্ছে কি, তাহলে ফ্রম মাই বডি, বডির মধ্যে দিচ্ছ না, নিজের বডির থেকে বার করছে, এবং কার জন্য বার করলে? নিজের জন্য বার করলে, তাহলে হয়ে গেল এক্সার্ট। অ্যাপ্লাই, আই অ্যাপ্লাই মাই সেলফ ফর দিস জব, ঠিক আছে, তাহলে কি হলো ব্যাপারটা, আই অ্যাপ্লাই ফর দিস জব মাই সেলফ হয় না। আমি তো শিখিয়ে দিচ্ছি কখন মাই সেলফটা ওই সাবজেক্টের ঠিক পরে বসে, আর কখন তুমি লাস্টেও মাই সেলফ দেন সেলফ হিম সেলফ করতে পারো, সব বলে দিচ্ছি। তবে অ্যাপ্লাই যখন তুমি করছো, নিজেকেই তো অ্যাপ্লাই করছো না, নিজের জন্য অ্যাপ্লাই করছো, অন্য কারোর জন্য তো অ্যাপ্লাই করছো না। আই অ্যাপ্লাই দিস, আই অ্যাম অ্যাপ্লাইং ফর দিস জব, অ্যাকচুয়ালি এটা বলতে হয় আই অ্যাম অ্যাপ্লাইং মাই সেলফ ফর দিস জব, ঠিক আছে, এটাও তুমি বলতে পারো। তাহলে কি এটার ক্ষেত্রে করতেও পারো নাও করতে পারো, তার কারণ হচ্ছে কিন্তু এগুলো রিফ্লেক্সিভলি ইউজ হয়। অ্যাডজাস্ট, তুমি যখন অ্যাডজাস্ট করছো কোনো কিছুর সাথে, তাহলে কি আই অ্যাডজাস্ট মাই সেলফ ইন দিস সিচুয়েশন, আই অ্যাডজাস্টেড, আই হ্যাভ অ্যাডজাস্টেড ইন দিস সিচুয়েশন, না করতেই হবে, আই হ্যাভ অ্যাডজাস্টেড মাই সেলফ ফর দিস সিচুয়েশন ইন দিস সিচুয়েশন, তাহলে অ্যাডজাস্ট তুমি নিজের জন্য করছো, রিফ্লেক্সিভ। অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে কোনো প্রতিকূলতার সাথে নিজেকে মানিয়ে নেওয়া, আবার সেই অ্যাডজাস্টের মতোই অ্যাডাপ্ট, ওটা একই ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে অ্যাডাপ্টের, ওটা হচ্ছে অ্যাডপ্ট, ঠিক আছে, ওটা হচ্ছে অ্যাডপ্ট, যেটা করে মানিয়ে নেওয়া, অ্যাডজাস্টের যেটা সিনোনিম। এবার অ্যাডাপ্ট মানে কি? অ্যাডাপ্ট মানে কোনো কিছুকে দক্ষ হওয়া, কোনো কাজে দক্ষ হওয়া। এই তুমি দক্ষ হলে নিজের একটা কোনো কাজে, কার জন্য হলে? লাভটা কে পেলো? তুমি পেলে। তাহলে অ্যাডাপ্ট হচ্ছে সবসময় আই অ্যাডাপ্ট মাই সেলফ ইন দিস জব, বা আই অ্যাডাপ্ট মাই সেলফ ইন দিস স্কিল, তার মানে এই স্কিলের জন্য আমি নিজেকে অ্যাডাপ্ট করেছি, দক্ষ করেছি। তাহলে কি করবে? তুমি নিজেকে নিজে করেছো দক্ষ, তাহলে হয়ে গেল ওটা অ্যাডাপ্ট। অ্যাডাপ্টের পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ মাই সেলফ, আই অ্যাডাপ্ট মাই সেলফ ফর দিস স্কিল। প্রাইড, প্রাইড মানে কি? গর্ব করা। তুমি যদি গর্ব করো, সেই গর্বটা কার কাছে যাচ্ছে? অন্য কার, অন্য তুমি অন্য কারোর জন্য আই অ্যাম প্রাউড অফ মাই সান, তুমি নিজের ছেলের জন্য প্রাউড ফিল করতে পারো, কিন্তু সেই ফিলিংসটা কার মধ্যে রয়েছে? তোমার ছেলের মধ্যে কি যাচ্ছে ওই প্রাউড ফিলটা? না, তোমার মধ্যে আছে, তোমার মধ্যেই আছে, তাহলে আই প্রাউড মাই সেলফ হয়ে গেল। তাহলে এবার হচ্ছে ওভার রাইড। ওভার রাইড মানে কি? ওভার রাইড মানে যেটা বলছিলাম, কোনো কিছুকে ছাড়িয়ে যাওয়া, ঠিক আছে। এবার তুমি যদি কোনো কিছুকে ছাড়িয়ে যাও, কোনো একটা নলেজকে তুমি যদি ছাড়িয়ে, কোনো একটা স্টাডিকে বা কোনো একটা লোককে যদি ছাড়িয়ে যাও, ওভার রাইড করে গেলে, তারপরে ফলটা কে পাবে? তুমি পেলে। এইটাই হচ্ছে ব্যাপার, যখন তুমি নিজেই নিজের ফলটা ভোগ করছো, তখন ওটাকে বলা হয় ওভার রাইড। কিন্তু আমি একটা কথা এখানে লিখে রাখি, যেটা কি লিখেছি এখানে, ইউ ক্যান, তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে, ইউ ক্যান ইউজ, ইউ ক্যান ইউজ। তার মানে এই নয় যে তুমি চোখ বন্ধ করে আজকে তোমাকে এটা বলে গেলাম বলে তুমি মানে একদম করে গেলে, ঠিক আছে। আমি কটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এনজয়, তো দেখো উই হ্যাভ এনজয়েড দ্য মুভি ইয়েস্টারডে,
ঠিক আছে, এবারে তোমাকে বললাম যে এর মধ্যে কি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে, বলো এর মধ্যে কি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি, এর মধ্যে কি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে? উই হ্যাভ এনজয়েড দ্য মুভি ইয়েস্টারডে, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করার দরকার নেই। কেন বলবো, দেখো মুভিটাতে তুমি এনজয় করছো, মুভিটাকে তুমি নিজে বানিয়ে দেখেছো, মুভিটা তোমাকে দেখানো হচ্ছে সিনেমা হলে, তারপরে তুমি নিজের কাজটা নিজে উপভোগ করছো না, তুমি মুভিটা তোমাকে মুভি তুমি দেখছো না, মুভিটা তোমাকে বানানো হচ্ছে। যদি তুমি বলো এখানে উই হ্যাভ এনজয়েড দ্য, ব্যাপারগুলো বুঝো, সেন্টেন্সের মধ্যে তোমাকে ঠিক করতে হবে যে হবে কি হবে না, এমনি এমনি এগুলো তুমি বলতে পারো না যে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করো। আমি বলছি করা যেতে পারে, সবসময় বলে আসছি, ঠিক আছে, কিন্তু যেখানে করতেই হবে সেখানে করতেই হবে। আমি যদি এবার এই জায়গাটাতে বলি যে এনজয়েড দ্য মুভি না লিখে আমি যদি এখানে করি পিকনিক বা হোম পার্টি বা হাউস পার্টি, ঠিক আছে, হাউস পার্টি, তাহলে তোমাকে এখানে করতে পারো এনজয়েড দ্য হাউস পার্টি ইয়েস্টারডে, উই হ্যাভ এনজয়েড আওয়ার সেলভস, ঠিক আছে, আওয়ার সেলস, যেহেতু উই আছে ওই জন্য উই এর জন্য হবে আওয়ার সেলস। কেন? কারণ তুমি যদি হাউস পার্টি বা পিকনিক করো তাহলে সেটা তুমি অ্যারেঞ্জ করেছো, তাহলে তোমার কাজের এনজয়মেন্ট তুমি নিজে ভোগ করছো বলে সেখানে তুমি করতে পারো উই হ্যাভ এনজয়েড আওয়ার সেলস দ্য হাউস পার্টি ইয়েস্টারডে। কিন্তু তুমি যদি মুভি করো, স্পোর্টস করো, ক্রিকেট ম্যাচ করো, তুমি কোনোদিন আওয়ার সেলস করতে যাবে না, তার কারণটা হচ্ছে ওই ক্রিকেটটা তুমি খেলছো না, তোমাকে দেখানো হচ্ছে স্পোর্টটা, মুভিটা তোমাকে দেখানো হচ্ছে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এইবারে ব্যাপারটা হচ্ছে, এবার আরেকটা জিনিস বলি, দেখো এবারে আমি বলছি রিভেঞ্জ আর অ্যাভেঞ্জ নিয়ে, ঠিক আছে, দেখো হি অ্যাভেঞ্জড ফর হিজ ওয়াইফ, এখানে কি কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে? হি অ্যাভেঞ্জড হিমসেলফ ফর হিজ ওয়াইফ, না, এখানে অবজেক্ট চলে এসেছে, অবজেক্ট চলে এসছে ওর নিজের ওয়াইফের জন্য, ওই নিজের ওয়াইফের জন্য ও অ্যাভেঞ্জ নিয়েছে, তাহলে এটা প্রথমত রিভেঞ্জড হবে, ঠিক আছে, এটা রিভেঞ্জড হবে, এটা রিভেঞ্জড হবে, এটা অ্যাভেঞ্জড হবে না, ঠিক আছে, এক নম্বর ভুল। আর একটা কি, এখানেই আমি যেটা জিজ্ঞাসা করলাম যে এইখানে কি যেহেতু অবজেক্ট চলে এসছে তাহলে এখানে আর হিমসেলফ করা যাবে না, ও যদি, তুমি যদি বলতে এইরকম করে যে হি হি হিমসেলফ revenged for the loss that Ram did to him, he himself revenged for the loss that Ram did to him, মানে এটা কি রাম ওর সাথে যা করেছিল, ঠিক আছে, তাহলে কি রাম ওর সাথে যে যেটা করেছিল এবং তার জন্য ওর যে ক্ষতিটা হয়েছে, যে ক্ষতিটা হয়েছে তার জন্য ওর রিভেঞ্জ নিয়েছে, তাহলে কি ব্যাপারটা হলো, ও নিজের জন্য রিভেঞ্জ নিয়েছে, রাম ওকে ওর সাথে যে লসটা করেছে ও লস দিয়েছে ওকে, বা রাম যেটা ওর সাথে করেছিল যে তার জন্য যে ওর যে ক্ষতি হয়েছে লস হয়েছে সেটার জন্য ও রিভেঞ্জ নিয়ে, তার নিজের জন্য রিভেঞ্জ নিয়েছে, তাহলে এখানে করতে হবে তোমাকে হি হিমসেলফ রিভেঞ্জ। এবারে ব্যাপারটা হচ্ছে আমি একবার হি এর পরে হিমসেলফ লিখছি, আবার দিচ্ছি উই হ্যাভ এনজয়েড এর পরে আবার আওয়ার সেলফটা কোখানে লিখছি, কেন? দেখো যখন কোনো সিঙ্গুলার থাকবে, ঠিক আছে, ইউ এটা সিঙ্গুলার হিসাবে ইউজ হয়, প্লুরাল হিসাবে ইউজ হয়, আই আই ইউ হি শি, ঠিক আছে, যখন সিঙ্গুলার যখন পার্সোনাল প্রোনাউন থাকবে এর জন্য যে রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা সবসময় এর পরে হবে, আই এর পরে হবে মাই সেলফ, ঠিক আছে, হি এর পরে হবে হিমসেলফ, ইউ এর পরে হবে ইয়োর সেলফ, ঠিক আছে, আর যদি তুমি ইয়োর সেলফ পরেও দাও কোনো চাপ নেই, তখন ওটা প্লুরাল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, আচ্ছা সি এর জন্য হচ্ছে হার সেলফ, তাহলে এগুলো হচ্ছে তোমার কাছে প্লুরাল সিঙ্গুলারের জন্য, আর যদি প্লুরাল করতে চাও তাহলে প্লুরালটা তুমি পরে একেবারে সাবজেক্টের পরেও বহাতে পারো, একেবারে লাস্টেও বহাতে পারো, ক্লিয়ার? আচ্ছা এবারে ব্যাপারটা হচ্ছে দেখা যাক, এবারে তো আমরা জেনে গেলাম যে কখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করবো, হ্যাঁ এগুলোর সাথে ইউজ করা যায়, ইউ অ্যাভেল ইয়োর সেলফ দিস অপরচুনিটি, করতেই হবে, তারপর হচ্ছে তোমার কি অ্যাডজাস্ট, তুমি যখন অ্যাডজাস্ট করো তোমাকে করতেই হবে, আই অ্যাডজাস্ট মাই সেলফ ইন দিস সিচুয়েশন, এখানে তোমাকে করতেই হবে কারণ তোমার অ্যাডজাস্টমেন্টটা তুমিই পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা তাহলে এইবারে আমি শুরু করি পরেরটায়, এবারে আমি দেখব যে কোনগুলোতে করা যায় না, কোনগুলোতে করা যায় না, এগুলোতে তুমি কখনোই করতে যাবে না, নেভার ইউজ, কি লিখেছি, নেভার ইউজ, কোনোদিন করবে না এগুলো খাতে, কারণ এগুলো যেমন হচ্ছে তুমি ধরো বলছো কিপ, ঠিক আছে, আই শুড কিপ মাই সেলফ
আই শুড কিপ মাই সেলফ ফ্রম দ্য ব্যাড বয়েজ, ফ্রম দ্য ব্যাড বয়েজ, ঠিক আছে? বা এটাকে তুমি ইউ করতে পারো, ইউ শুড কিপ ইউর সেলফ, আমি এটাকে কেটে দিই, ইউ শুড, তাকে জ্ঞান দিচ্ছি আমি, ঠিক আছে? ইউ শুড কিপ ইউর সেলফ, ইউর সেলফ ফ্রম দ্য ব্যাড বয়েজ। মনে হতে পারে তোমার যে নিজেকেই তো দূরে রাখার চেষ্টা করছি, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটা অবজেক্ট আছে, ওই জন্য তুমি দিতে পারো কি অবজেক্ট, কার থেকে দূরে রাখতে হবে, কাউকে কাউটা লাগবে তো সামনে, যার থেকে তুমি নিজেকে দূরে রাখতে চাও, ঠিক আছে? যার থেকে তুমি দূরে রাখতে চাও সেটার জন্য তোমাকে তো কিপ ইউর সেলফ ফ্রম দ্য ব্যাড বয়েজ, তাই না? তাহলে এই ব্যাড বয়েজ যদি নাই থাকে তাহলে কার থেকে নিজেকে দূরে করছো? তাহলে অবজেক্টই তো, অবজেক্ট না থাকলে তো তুমি করতেই পারবে না, ঠিক আছে? তাহলে এটার জন্য একটা অবজেক্ট যেহেতু সবসময় রয়েছে কিপের জন্য, তাহলে অবশ্যই কিপের পরে ইউর সেলফ কখনো হবে না, ঠিক আছে? ইউ শুড কিপ ফ্রম দ্য ব্যাড বয়েজ, দ্যাটস ইট, ঠিক আছে? নেক্সট হচ্ছে স্টপ, স্টপের পরে মানে আই শুড স্টপ টু গো দেয়ার, তুমি বলো আই শুড স্টপ মাই সেলফ টু গো দেয়ার, না, কিসের জন্য স্টপ করছো নিজেকে? সামনে নিশ্চয়ই তো কিছু একটা আছে, অবজেক্ট তো আছে, যেখানে যার জন্য যেখানে যাওয়া থেকে তুমি নিজেকে স্টপ করতে চাইছো, তার মানে সামনে একটা অবজেক্ট রয়ে গেল, যেখানে যেখানে যাওয়া থেকে তুমি নিজেকে স্টপ করতে, তাহলে ওখানে রিফ্লেক্সিভ প্রবলেম হবে না। টার্ন, কোয়ালিফাই, বেথ, মুভ, রেস্ট, হাইট, তোমার মনে হতে পারে যে কোয়ালিফাই করছে একটা এক্সাম, আই কোয়ালিফাই মাই সেলফ ফর দ্য এক্সাম ইন দিস এক্সাম, না, আই কোয়ালিফাই দিস এক্সাম, ব্যাস, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কারণ ওই এক্সামটা না থাকলে তুমি কিসের কোয়ালিফিকেশন? মুভ, কোথায় মুভ করছো? আই মুভ মাই সেলফ টু দে টু দ্যাট প্লেস, টু দ্যাট প্লেস যদি নাই থাকে তুমি কিসের জন্য মুভ করছো? আই রেস্ট মাই সেলফ রাইট নাও, না, আই রেস্ট কেন মাই সেলফ হবে? রেস্টটা তুমি যার, এই যে রেস্টটা তুমি করছো, ঠিক আছে, রেস্টের ফলাফল তুমি পাচ্ছ মানলাম, ঠিক আছে, কিন্তু যদি কোনো অবজেক্টের উপর তুমি কাজ করতে করতে তো তুমি রেস্টটা নিচ্ছ, এবারে তুমি একটা কাজ করছিলে, তাহলে ওই কাজটা হয়ে গেলো তোমার অবজেক্ট, তাহলে ওই অবজেক্টটাতে কাজ করতে করতে তুমি তারপরে তো নিজেকে নিয়ে রেস্ট নিলে, ওই জন্য কি এটা যদি তুমি রেস্টটা যখন ইউজ করছো তার মানে কি তুমি নিশ্চয়ই তার আগে একটা কাজ করছিলে, একটা অবজেক্ট ছিল তোমার, তাহলে এখানে রেস্টের ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রবলেম হবে না। তারপর হচ্ছে হাইড, তুমি যে আই হাইড মাই সেলফ ইন দিস রুম, কখনো হবে না, কোনোদিন হবে না, কারণ এগুলো সবসময়, এগুলো সবসময় হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এগুলোকে কি বলে, ট্রানজিটিভ ভার্ব, এগুলো সবসময় ট্রানজিটিভ ভার্ব, মানে এগুলো সবসময় একটা অবজেক্ট চাইবেই, এগুলো সবসময় একটা অবজেক্ট চাইবেই, সো অবজেক্ট যদি থেকে যায় তাহলে তুমি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে পারবে না, ক্লিয়ার? তাহলে আচ্ছা, এগুলো নিয়ে আমরা আরও প্র্যাকটিস পেপার নিয়ে আসবো, সেখানে আমরা সমস্ত কিছু ক্লিয়ার করে নেবো, ঠিক আছে, ধৈর্য ধরো। তারপর হচ্ছে এবার রুলস ফর ইউজিং রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট অথবা অবজেক্টিভ কেস, মনে রাখবে কখনো কখনো এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে সাবজেক্ট অথবা অথবা অবজেক্ট হিসাবে ইউজ করব না, করব না, করব না, ওকে? সাধারণত যতক্ষণ না, যতক্ষণ না সেটা কোনো প্রোনাউন, প্রোনাউন অর নাউনের, নাউনের পরে বসছে, মানে বলতে চাইছি তুমি বলতে পারো না মাই সেলফ অপূর্ব দাশগুপ্ত, মাই সেলফ অপূর্ব, কখনো না, আই অ্যাম অপূর্ব সবসময়, এই মাই সেলফটাকে আই করবে সবসময়, করে দেবে যখনই লেখা থাকবে, ধরো এরকম বললো যে মাই সেলফ অ্যান্ড রানি উইল বি লিভিং টুগেদার, ঠিক আছে, এটা মাই সেলফ হবে না, এটা হবে আই, আই অ্যান্ড রানি উইল বি লিভিং টুগেদার, ঠিক আছে, আমরা একটা একদিন একসাথে থাকবো আমি আর রানি, তার মানে কি এটা মাই সেলফটা কখনো হবে না। এবারে তুমি যদি বলতে পারো যে আই মাই সেলফ লাইক হিম, আমার নিজের থেকেই ওকে ভালো লাগে, এটা এমফাসাইজ হচ্ছে, আমার নিজের থেকেই ওকে ভালো লাগে, আই মাই সেলফ লাইক হিম, এটা হতে পারে, ঠিক আছে, কারণ এটা আই এর পরে বসছে, যে প্রোনাউনের পরে বসছে। যেমন হচ্ছে রাম হিমসেলফ রেসপন্সিবল, রেসপন্সিবল ফর হিজ ডিডস, ডিডস মানে হচ্ছে যে ও যা করেছে, তাহলে রাম ইটস হিমসেলফ রেসপন্সিবল ফর হিজ ডিডস, ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নাউনের পরে বসতে পারে, ওয়ান ওয়ান শুড অ্যাভেল ওয়ান সেলফ, তা বা এখানে এভাবে বলতে পারো তুমি, ওয়ান অ্যান্ড
one and himself one oneself he এর জন্য himself third person এর জন্য himself মেয়ের জন্য herself তাহলে এগুলো কখন বুঝবে এগুলো সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কখন হবে যখন এগুলোর পরে কোনো একটা মানে এগুলোর আগে কোনো একটা প্রোনাউন বা নাউন বুঝবে তাহলে তুমি সাবজেক্ট অথবা অবজেক্ট আমি সাবজেক্ট করে দেখালাম অবজেক্ট হিসাবে করতে পারো আই যেমন হচ্ছে আই লাইক রাম দ্যাট হি হিমসেলফ হিমসেলফ নো ভেরি ওয়েল এটা করতে পারো কিন্তু আই লাইক রাম দ্যাট হিমসেলফ নো ভেরি ওয়েল হবে না তার আগে একটা হি করতে হবে তাহলে কি তুমি ওখানে হিমসেলফ বহাতে পারবে ক্লিয়ার তাহলে কি বললাম সাবজেক্টিভ বা অবজেক্টিভ কিন্তু তুমি যদি রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইউজ করতে চাও তাহলে তার আগে একটা প্রোনাউন বা নাউন তোমাকে বহাতেই হবে দ্যাটস ইট তাহলে বন্ধুরা আজকে আমাদের থিওরি পেপার এতটাই থাকলো প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নেক্সট দ্বিতীয় অধ্যায় আমি কালকে আবার 11:15 কালকে তো রোববার আমি আবার সোমবার দিন তোমাদেরকে ক্লাস নেবো লাইভ তো এই যে আমরা এখানে যে প্রোনাউনটা শুরু করেছি এটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে প্রত্যেকটা আমরা প্রত্যেকটা জিনিস আমরা একদম খুঁটিয়ে খুঁটিয়ে করবো রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে যা যা কনসেপ্ট ছিল আছে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যদি কিছু ক্লিয়ার না হয় আমাকে এক্ষুনি কমেন্ট করো আমি তোমাদেরকে রিপ্লাই দিচ্ছি ওকে তাহলে বন্ধুরা ভালো করে পড়াশোনা করো প্রস্তুতি নাও সামনে পরীক্ষা এগুলো খুবই উপকারী যে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো আর এটাকে অনেক অনেক শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো ওকে বন্ধুরা বাই